হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে ঠিক আছে তো অঙ্গনওয়াড়ি এবং আশা নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে এবং সেটা হচ্ছে স্মার্টফোন রিলেটেড ঠিক আছে কারণ তোমরা জানো যে তোমাদেরকে মোবাইল দেওয়া হবে এই কথা আগের থেকেই বলা হয়েছিল আর প্রথমত যে বিষয়টা আমরা আগের থেকেই জানি যে প্রথমত আট হাজার টাকার করা ক বলা হয়েছিল যে আট হাজার টাকা করে স্মার্টফোনের জন্য দেওয়া হবে কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে সেই আট হাজার টাকাকে বাড়িয়ে মানে সেটাকে রিভাইজ করে সেখানে কিন্তু দশ হাজার টাকা করে ধার্য করা হয় মানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু সেই ঘোষণা হওয়ার পর থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছ সাত মাস বা এক দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন তারা পাননি এখন কোশ্চেনটি রইল যে তাদের স্মার্টফোনটা তারা কবে পাবে ঠিক আছে কারণ যেহেতু প্রতিদিনই পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজ করতে হচ্ছে কিন্তু সেই দিক দেখতে গেলে পরে অনেকে স্মার্টফোনে কিন্তু সমস্যা তৈরি হয় তো সেই ক্ষেত্রে সরকার তরফ থেকে ঘোষণা হলে পরেও স্মার্টফোনটা দেওয়া হয়নি তো সেটাই কবে দেওয়া হবে লেটেস্ট আপডেট কী রয়েছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং এছাড়াও তোমাদের ইনসেন্টিভের যে টাকা রয়েছে সেই ইনসেন্টিভের টাকা নিয়েও কিন্তু একটা আপডেট নতুন আপডেট আছে সেই আপডেটটা আমরা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি নিজে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় সো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনারী কর্মীদের এই যে দশ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল ঠিক আছে তো সেই দশ হাজার টাকা কিন্তু তোমাদের ডাইরেক্টলি মোবাইলের জন্য দেওয়া হবে না তোমাদের মোবাইল কিনে ডাইরেক্টলি মোবাইল দেওয়া হবে না এটা তোমাদের আগেও জানিয়েছিলাম কারণ কি এতজনের মোবাইল একসাথে ডিস্ট্রিবিউট করতে কিছুটা হলে সমস্যা সমস্যা বলতে কি এখানটায় যে কোনো একটা মোবাইলে ডিসপিউট হতে পারে তো সেই ক্ষেত্রে কি করা হবে সরকারের তরফ থেকে কিন্তু সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে ঠিক আছে আর অঙ্গনওয়াড়ি সহায়কাদের জন্য যেটা আপাতত তোমাদের আগেও জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি সহায়কাদের কিন্তু স্মার্টফোনের কোনো টাকা দেওয়া হবে না বা স্মার্টফোন দেওয়া হবে না কারণ অনেকের মধ্যেই এই কোশ্চেনটি রয়েছে যে অঙ্গনওয়াড়ি সহায়কাদের যেহেতু স্মার্টফোনের তাদেরকে টাকা দেওয়া হবে না কিন্তু ইনসেন্টিভের টাকা তাদের দেওয়া হয় ঠিক আছে কারণ অ্যাকচুয়ালিতে কি এই যে তোমাদের স্মার্টফোনটা এটা কিন্তু ইনসেন্টিভটার জন্য এটা কিন্তু রিলেটেড করা আছে কারণ হচ্ছে কি তোমাদের পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজ করতে হয় তো সেই দিকে দেখতে গেলে পরে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদেরকে দেওয়া হবে এবং সহায়িকাতে দেওয়া হবে না ঠিক আছে এখনও পর্যন্ত যে আপডেট সেই আপডেট অনুযায়ী অঙ্গনাড়ি যে সহায়িকা রয়েছেন তারা কিন্তু স্মার্টফোনের কোনো রকম টাকা তারা পাবেন না ঠিক আছে এবং অঙ্গনারি কর্মী এবং আশা কর্মীদেরকেই দেওয়া হবে যেহেতু মোবাইলেরই কিন্তু অনেকগুলো কাজ তাদের থাকে ঠিক আছে পশু টাকার অ্যাপসের মধ্যে ডাটা চাটগুলো তারপরে গ্রোথ চার্ট অনেকগুলো জিনিস এবং বেনিফিশিয়ারির যে ডেলি হোম সেন্টারগুলো খোলা এগুলো আপডেটগুলোর জন্য কিন্তু স্মার্টফোন অবশ্যই দরকার এবং আমরা রিভাইস যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান আমরা দেখেছি যে স্মার্টফোনে যে দশ হাজার টাকা দেওয়া হবে সেটা কিন্তু ফাইভ জি এনেবল হতে হবে ঠিক আছে এখানে অনেকের একটা কোশ্চেন ছিল যে দশ হাজার টাকাতে ফাইভ জি মানে এটা হচ্ছে যে দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন তো দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন তো তোমাদের কিন্তু পাওয়াটা একটা কঠিন ঠিক আছে কারণ আমরা জানি যে ফাইভ জি ফোনের স্টার্টিং প্রাইস এগারো বারো হাজার টাকা থেকে স্টার্টিং ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দশ হাজার টাকা দিয়ে কিন্তু ফাইভ জি ফোন পাওয়া যাবে না কিন্তু বলা হয়েছে যে ফাইভ জি হতে হবে তো এটা নিয়েও একটা কোশ্চেন সকলেরই রয়েছে কারণ সেরকম যদি হয় তাহলে পরে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আরও নিজস্ব টাকাও ইনভেস্ট করতে হবে তাহলে পরে একটা ভালো একটা ফাইভ জি ফোন আসবে কারণ যেহেতু প্রতিদিনের ডাটা এন্ট্রি টাইপের কাজ রয়েছে সেই ক্ষেত্রে মোবাইলটাও যদি তোমাদের ভালো না হয় সেক্ষেত্রে মোবাইলটা কিছুদিন পরে হ্যাং করে যেতে পারে কাজ ঠিকঠাক করে করছে না তাতে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে অঙ্গনারী কর্মীরা ঠিক আছে তো যাই হোক কবে দেওয়া হবে তো দেখো যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেপ্টেম্বর মাসে নাগাদ তোমাদের এইটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বলছি সম্ভাবনা রয়েছে কারণ এই ডেট কিন্তু পিছাতেও পারে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত মানে তোমাদের সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ে রিগার্ডিং একটা নোটিফিকেশন তোমরা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই ক্ষেত্রে তোমাদের কি সিস্টেমে দেওয়া হবে মানে তোমাদের টাকাটা সেটাও কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ঠিক আছে তো এটা ছিল এবং ইনসেন্টিভের টাকাও তোমাদের ইলেকশনের পরে এখন যেহেতু ইলেকশন টাইম ইলেকশনের পর কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে মাসে তোমাদের কিন্তু সেখানে ডিলে না হয় প্রত্যেক মাসে মাসে দেওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে তো যাই হোক এই আপডেট গুলো ছিল আজকে ভিডিও টিতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ